আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ইসরাফিল আর দেরি নয় ও ইসরাফিল এখন তোর দ্বিতীয় ফুটা দিয়ে দে দ্বিতীয় ফু দিয়া তোর কষ্টটা শেষ কর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের দ্বিতীয় নাম্বার ফু দিয়ে দিবে ওই দ্বিতীয় নাম্বার ফুর নাম হলো নাফকাতুস সাইক এই ফুটা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফু দিয়ে দিবে দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ মারা যাবে মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইয়া ও মানুষের জান কবুসকারী ফেরেশতা আজরাইল এখন আমাকে সংবাদ দাও আর কে কে মরার জন্য বাকি আছে দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু মারা যাবে মানুষ সবাই মারা যাবে মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবক হে মালাকুল মউত হে ফেরেশতা হে জান কবুসকারী ফেরেশতা আজরাইল এখন আমাকে সংবাদ দাও আমাকে জানাও আর কে কে বাকি আছে মরা আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলবেন বলার পরেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ওয়াল্লাহ সমস্ত মানুষ মারা গেছে সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন বাকি আছে শুধু ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে ও আজরাইল এখন ফেরেশতারা যেহেতু বাকি আছে ফেরেশতাদেরকে মেরে ফেল ফেরেশতাদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদেরকে মেরে ফেলবেন সমস্ত ফেরেশতারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে যাবে মারা যাবে মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবক ও জান কবচকারী ফেরেশতা আজরাইল এখন কে কে বাকি আছে আমাকে জানাও ফেরেশতা আজরাইল বলবে এখন একটা লোক বাকি আছে একটা লোক বাকি আছে সেটা হইল ইবলিস বলেন কে ইবলিস ইবলিস বাকি আছে এটা এখনো মরে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আজরাইল তুই এই ইবলিসকে এমন ভাবে মারবি সারা দুনিয়ার মানুষদেরকে মৃত্যুর সময় যেরকম কষ্ট দিছিলি সমস্ত কষ্টগুলা এক জায়গার ভিতরে জমা কইরা কি পরিমাণ কষ্ট হবে এরকম পরিমাণ বেশি পরিমাণ কষ্ট দিয়া আর ওই ইবলিসকে তুই মার একটা কথা ছোট্ট করে কথা যায় না নেই বলে নেই জান্নাতে মানুষ বেশি যাবে না কম যাবে জান্নাতে মানুষ কমই যাবে এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে মানুষও কমই আসবে কথা বলা ঠিক কিনা সবাই আসতে পারবে না মন চাইলে আসতে পারবে না মন চাইলে আসতে পারবে না আল্লাহ যাকে পছন্দ করবে সেই আসতে পারবে কথা বলেন ঠিক কিনা বাজারের ভিতরে দেখবেন যে সমস্ত দামি মাছ নাড়াচাড়া করতেছে তাজা বড় বড় মাছ ওই আস ওই মাছের আশপাশ দিয়ে মাছি একটাও বসতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু পচা দুর্গন্ধয় ভরা মাছের কাছে যাওয়া যায় না দেখবেন মাছির অভাব নাই এটার দ্বারাই এটাই বোঝা যায় খারাপ জায়গার ভিতরে মানুষের সংখ্যা বেশি ভালো জায়গার ভিতরে মানুষের সংখ্যা কম ভালো জায়গাটাই জান্নাতের জায়গা কথা বলেন ঠিক কিনা সেই সমস্ত এই এলাকার মানুষেরা এখনো এই মাহফিল আসতে পারে নাই আমি মনে করব তাদের নসিব খারাপ তাদের কপাল খারাপ কথা বলেন ঠিক কিনা বাইর আমার বন্ধুরা আমার আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের ভিতরে 114 খানা সূরা নিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমটাকে সাজাইছেন কথা বলেন ঠিক কিনা
সর্বপ্রথম যে সূরা দিয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীম কে খুলেছেন শুরু করেছেন ফাতহুন ফাতহুন শব্দের অর্থ খোলা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কে এই সূরা ফাতিহা দিয়া শুরু করেছেন বলেন সুবহানাল্লাহ আমি আপনাদের সম্মুখে এই 114 খানা সূরার মধ্য থেকে যে সূরাটা নিয়ে আলোচনা করব উলামায়ে কেরাম বুঝে ফেলেছেন সেই সূরাটার নাম কি কিন্তু যারা যারা আপনারা আমরা কুরআন পড়তে পারেন না তারা হয়তো বুঝেন নাই সূরাটার কত নাম্বার সিরিয়াল 114 খানা সূরার মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করেছি ওই সূরার সিরিয়াল নাম্বার হইল 99 নাম্বার কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান করা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়ালাকিন ওয়ালা আকুলু আলিফ লাম মিম আল্লাহু আকবার ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন বার আমার বন্ধুরা আমার বাবার আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোন বান্দা কুরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করলো একটি হরফ তেলাওয়াত করার বদলতে সে একটা সওয়াবই পাইলো ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা কই একটা সওয়াবকে আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বাড়ায়া দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একটা হরফ যদি কোন বান্দা তেলাওয়াত করে একটা হরফ তেলাওয়াত করার কারণে ওই বান্দার আমলনামায় 10টি নেকি লেখা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা আকুলু আমি এইটা বলি না আলিফ লাম মিম আল্লাহু আকবার আমি এইটা বলি না আলিফ লাম মিম এই তিনটা হরফ মিলা একটা হরফ বরং আমি এটা বলি ওয়ালাকিন বরং আমি এইটা বলি আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন কই আমি এইটা বলি আলিফ একটা হরফ লাম একটা হরফ এবং মিম একটা হরফ কথা বলেন ঠিক কিনা যদি কোনো বান্দা কোন একটা হরফ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে ওই বান্দার আমলনামায় 10টি নেকি লেখা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমি আপনাদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করেছি 99 নম্বর সূরা এই সূরার সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত তাফসীর আমি আপনাদের সম্মুখে পেশ করার নিয়তে বসেছি আপনারা কে কে শোনা না শুনে চলে যাবেন চালাক আছে সবাই কেউ আর তোলে নাই সবাই চালাক সবাই শুইরা যাবে কথা বলে ঠিক কিনা বাইর আমার বন্ধুরা আমার তাহলে শুনেন আলোচনা এই সূরার ভিতরে 133টা হরফ আছে আগে যে হাদিস বললাম একটা হরফ তেলাওয়াত করলে বান্দার আমলনামায় 10টি নেকি লেখা হয় এই সূরার ভিতরে হরফ সংখ্যা আছে 133টা যদি 133টা হরফ কোন বান্দা তেলাওয়াত করে তার আমলনামায় একটা না দুইটা না 1330টা নেকি লেখা হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ এই সব আপনারা নিতে রাজি আছেন কে কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো আস্তে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো সুন্নাহ যেখানে গান বাজনা যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার
ইনশাআল্লাহ সবাই শোনার জন্য রাজি আছেন আমি আলোচনা শুরু করতেছি আমি তেলাওয়াত করব আমার সাথে সাথে আপনারা তেলাওয়াত করবেন যারা যারা তেলাওয়াত করতে পারেন না মনোযোগ দিয়ে চুপ করে শুনবেন আপনারা আমরা যারা তেলাওয়াত করব যেই পরিমাণ সওয়াব পাব সেই সওয়াবটা আপনারা চুপ করে শুনে শুনে পাবেন বলেন সুবহানাল্লাহ কেমনে কেমনে এটার একটা দৃষ্টান্ত দেই রমজান মাসের ভিতরে যে খতম তারাবি পড়া হয় এই খতম তারাবির ভিতরে পারাগুলা তেলাওয়াত করে একজন কথা বলেন ঠিক কিনা হাবেব সাহেব সম্মুখে যাইয়া কুরআন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে প্রতিদিন এক পারা করে পড়ে প্রথমে কিছুদিন দেড় পারা করে পড়ে তারপরে আস্তে আস্তে এক পারা করে পড়ে বারবার হাবেব সাহেব তেলাওয়াত করলো তেলাওয়াত করার কারণে হাবেব সাহেব কি সওয়াবের বাকি হইল হাবেব সাহেব কুরআনুল কারীম তেলাওয়াত করলো প্রতিদিন এক পারা করে হাবেব সাহেব কোরআনে কারীমের তেলাওয়াত করলো আর পিছনে যারা যারা দাঁড়ায়া দাঁড়ায়া শুনলো হাবেব সাহেবের যেদিন কোরআনে কারীমের খতম উঠে যাবে পিছনে যারা যারা মুক্তাদি আছে সকলেরই কোরআন খতম ওই দিন উঠে যাবে কথা বলেন ঠিক কিনা কারীম তেলাওয়াত করলো হাবেব সাহেবের খতম উঠা যাওয়ার সাথে সাথে পিছনে মুক্তাদিদের কোরআন খতম উঠলো তার মানে হাবেব সাহেবও এক পারা কোরআন খতম এক এক কোরআন খতম করলো আর পিছনে যারা মুক্তাদি থাকে সবাই এক খতম করলো কথা বলেন ঠিক কিনা বার আমার বত্তর আমার বাবার আমার এখন আমরা এই সূরাতুল জিলজাল তেলাওয়াত করব এবং তেলাওয়াত করার সাথে সাথে এই সূরাতুল জিলজালের অর্থটা আগে জানবো অর্থটা জানার পরে এর আলোচনায় আমরা ডুববো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জিলজালের আয়াত তেলাওয়াত করতেছি আমরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনটাকে একটু ঝাঁকুনি দিবেন নাড়াচাড়া দিবেন ভূকম্পে প্রকম্পিত করবেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা তখন জমিন তার পেটের ভিতরে যা কিছু বক্ষণ করে রেখেছিল সমস্ত কিছু বের করে দিবে ওয়া ক্বালা আল ইনসানু মালাহা জমিন যে নাড়াচাড়া করতে থাকবে আর জমিনের বুকে পেটের ভিতরে যা কিছু বক্ষণ করে রেখেছিল সমস্ত কিছু বের করে দিবে এই অবস্থা দেইখা জমিন বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ বলতে থাকবে হায় হায় আজকে জমিনের কি হইল জমিন এরকম নাড়াচাড়া করে কেন আগে অর্থটা বলতেছি ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা ওই দিন জমিন তার সমস্ত খবর বলে দিবে সমস্ত খবর জমিনের ভিতরে কে কিভাবে চলছে জমিনের ভিতরে কে কি করছে জমিন সমস্ত কিছু ওই দিন খবর তার খবর বলে দিবে বি আন্না রাব্বাকা আওহালাহা কেন জমিন বলবে আল্লাহ বলতেছেন বি আন্না রাব্বাকা আওহালাহা আমি আল্লাহ জমিনকে হুকুম করব আদেশ করব উহি পাঠাবো হে জমিন তোর জমিনের উপরে চলতে যাইয়া কে কি করেছে সমস্ত কিছু আজকে বলে দে ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম জমিন যে সমস্ত কিছু বের করে দিবে ওই জমিনের মানুষগুলোকে আল্লাহ তাআলা দলে দলে উঠাবেন কেন উঠাবেন কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাদের আমলনামা দেখাবেন ফামাইয়া আমাল মিসকালা যাবরাতিন যদি কণা পরিমাণ ভালো কাজ করে থাকে কাল হাশরের ময়দানে বান্দা দেখতে পারবে
يعمل مثقال ذرة شرا يره আর কোনা পরিমাণ ভালো কাজ যদি বান্দা করে তাহলে সেটাও দেখতে পারবে আর যদি কোনা পরিমাণ অনুপরিমাণ জাররা পরিমাণ খারাপ কাজ গুনার কাজ যদি কোনো বান্দা করে থাকে তাহলে সেটাও কাল কিয়ামতের ময়দানে দেখবে এটা হলো আয়াতের অর্থ বললাম ভাই আমার বন্ধুরা আমার আয়াতের অর্থ বলতে যাইয়া ছাড়া কিন্তু আমি আয়াতের অর্থ বলতে পারি নাই আমি তেলাওয়াত করলাম আপনারা শুনলেন আমার সাথে যাতে যারাও তেলাওয়াত করলেন প্রত্যেকের আমল নামায় আপনার আমার সকলের আমল নামায় 1330 টা নেকি লেখা হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ বারবার বন্ধুরা আমার এই সূরার আলোচনা যদি আজকে আপনারা শুনে যান তাহলে দেখতে পারবেন কিয়ামতের ময়দানে আশরের ময়দানে একটা গুনার জন্য একটা সওয়াবের জন্য মানুষ কেমন দৌড়াবে দৌড়াবে মার কাছে যাবে বাবার কাছে যাবে সন্তানের কাছে যাবে সকলের কাছে যাবে কারো কাছে একটা সওয়াব পাবে না কথা বলেন ঠিক কি না আলোচনায় আসতে থাকবে দেখেন আপনারা এই আলোচনায় এই সূরার শানে নজুল এখন বলবো এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি শানে নজুল যেটাকে বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বয়োবৃদ্ধ সাহাবী আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন ও আল্লাহর রাসূল আমার তো বয়স হয়ে গেছে আমার বয়স বৃদ্ধ পরিয়া এসে গেছে আমার বয়স বেড়ে গেছে আল্লাহর রাসূল ইকরিনি ও আল্লাহর রাসূল আপনি আমাকে কোরআন থেকে কিছু শিক্ষা দেন এতদিন পর্যন্ত কোরআন শিখি নাই ও আল্লাহর রাসূল কোরআন থেকে আমাকে কিছু শিক্ষা দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা শুনিয়া ওই বয়োবৃদ্ধ সাহাবীর সম্মুখে তেলাওয়াত করলেন আলিফ লাম মা আল্লাহু আকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বয়োবৃদ্ধ সাহাবীর সম্মুখে কুরআনুল কারীমের এই শব্দটা তেলাওয়াত করলেন বয়োবৃদ্ধ সাহাবী বলেন আল্লাহর রাসূল কাবুর সিন্নি আল্লাহর রাসূল কাবুর মানে বৃদ্ধ হয়ে যাওয়া সিন্নি মানে আমার বয়স আল্লাহর রাসূল আমার বয়সটা বেশি হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি আল্লাহর রাসূল আপনার কাছে আপনি যে শব্দটা তেলাওয়াত করলেন এই সূরাগুলা অনেক বড় বড় সূরা এই সূরাগুলা আমার মুখস্থ রাখা সম্ভব না আল্লাহর রাসূল আপনি আমাকে এর চাইতে ছোট কোন সূরা থাকলে সেগুলা শিক্ষা দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কাছে তেলাওয়াত করলেন আলিফ লাম মিম এই যে শব্দের শুরুতে যে শব্দগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন হরফ মুকাত্তাআত দিয়া কিছু কিছু সূরা শুরু করেছেন সূরা বাকারার এই শব্দটা তেলাওয়াত করলেন বয়োবৃদ্ধ সাহাবী তারপর বলতেছেন কাবুর সিন্নি আমার বয়স বেশি হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি আল্লাহর রাসূল আপনি আমাকে এর চাইতে ছোট কোন সূরা থাকলে সেগুলা শিক্ষা দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করলেন সুবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াত এই সুবহানা দিয়া কিছু কিছু সূরা শুরু হয়েছে যেমন সূরা হাসরের সুবহানা ইউসাববিহু এগুলা দিয়া শুরু হয়েছে বারবার বন্ধুরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা তেলাওয়াত করলেন ওই বয়োবৃদ্ধ সাহাবী ডাক দেয়া বলে আল্লাহর রাসূল এই সূরাটাও স্মরণে রাখা আমার পক্ষে সম্ভব না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বয়োবৃদ্ধ সাহাবী
রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলেন ও আল্লাহর রাসূল সূরাটা ছোট হোক কিন্তু অনেক ফজিলতপূর্ণ এমন একটা সূরা আপনি আমাকে শিক্ষা দেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বয়োবৃদ্ধ সাহাবীর সম্মুখে এই সূরাতুল জিলজাল তেলাওয়াত করলেন বলেন সুবহানাল্লাহ যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বয়োবৃদ্ধ সাহাবীর সম্মুখে সূরাতুল জিলজাল তেলাওয়াত করলেন তখন ওই বয়োবৃদ্ধ সাহাবী তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনলেন মনোযোগ সহকারে কুরআনুল কারীমের সূরাতুল জিলজালের তেলাওয়াতটা বয়োবৃদ্ধ সাহাবী শোনার পরে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে ওই বয়োবৃদ্ধ সাহাবী চলে যাইতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবীরা তোমরা শুনিয়া রাখো তোমরা শুনিয়া রাখো কুরআন শিখে নাই কুরআন শিখতে পারে নাই কিন্তু শেষ বয়সে আইসা আমার কাছ থেকে কুরআনের কিছু শব্দ শিখে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন কই এই বয়োবৃদ্ধ সাহাবীটা সফল কাম হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ বয়োবৃদ্ধ সাহাবী সফল কাম হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই বয়োবৃদ্ধ সাহাবীটা সফল কাম হয়ে গেছে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো একটা বান্দার ব্যাপারে কোনো একটা সাথীর ব্যাপারে বলে এই বান্দাটা সফল কাম হয়ে গেছে এই বান্দাটা সফল হয়ে গেছে যদি এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বান্দার ব্যাপারে বলে বলেন তো ওই ব্যক্তি তির আরো কোন টেনশন আছে কি কোন টেনশন নাই এই জায়গার ভিতরে আমরা কুরআন পারি না কুরআন শিখি নাই এরকম কে কে আছে একটু হাতটা দেখতে চাই শরমের কিছুই নাই যারা আমরা কুরআন পারি না আল্লাহু আকবার যারা যারা পারি না হাত নামাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মরার আগে কবরে যাওয়ার আগে কুরআন না শিখে মৃত্যু দেন না সকলেই বলি আমিন বার আমার বন্ধুরা আমার এই সূরাটা তেলাওয়াত করলে কি ফায়দা এই সূরাটার ব্যাপারে ফজিলত আসছে কই এই সূরাটা নিসফুল নিসফুল কুরআন অর্থাৎ এই সূরাটা যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে একবার তেলাওয়াত করার বদলতে ওই বান্দার আমল নামায় 15 পারা কুরআন খতম করার সওয়াব লেখা হয় বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আরেকবার যদি কোন বান্দা এই সূরাতুল জিলজাল তেলাওয়াত করে তাহলে ওই বান্দার আমল নামায় আরো বাকি 15 পারা কুরআন খতম করার সওয়াব লেখা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ বার আমার বন্ধুরা আমার তাহলে জানলাম সূরাতুল জিলজালের ফজিলত বার আমার বন্ধুরা আমার এই সূরাতুল জিলজাল জিলজাল শব্দের অর্থ হলো কম্পন জিলজাল জালজালা শব্দের অর্থ হলো ভূমিকম্প জিলজাল জালজালা শব্দের অর্থ হলো ভূমিকম্প বার আমার ভালো করিয়া শুনেন ভূমিকম্প যদি আপনাদের আমাদের কাছে আসে তাহলে মানুষ এই ভূমিকম্পটাকে সাদরে গ্রহণ করে নেয় না অস্থির হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যদি ভূমিকম্প হয় তাহলে মানুষ অস্থির হয়ে যায় পেরেশান হয়ে যায় মানুষ যদি দাঁড়ায় থাকে দাঁড়ানোর থেকে বসে যায় যদি বসে থাকে বসাটাকে আরো মজবুত করে বসে যায় কথা বলেন ঠিক কিনা বার আমার বন্ধুরা আমার তাহলে এই সূরাতুল জিলজাল জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প একটা দেশের ভিতরে ভূমিকম্প প্রতিদিন হয় ওই দেশের নাম কে জানেন একটা দেশ আছে আমাদের পৃথিবীর মধ্যেই একটা দেশ আছে যে দেশে প্রতিদিন ভূমিকম্প হয় এই দেশটার নাম কি জাপান কি বলেন জাপান জাপানে প্রতিদিন ভূমিকম্প হয় তাইলে বলবেন হুজুর জাপানে ওনারা তাহলে ঘর বানায় কিভাবে আমরা যেরকম ইট দিয়া এত সুন্দর করে ঘর বানায় বিল্ডিং বানায় জাপানে ওইরকম না জাপানে তারা ঘর বানায়
ফোম আছে না ফোম জাতীয় জিনিস এরকম হাটবোর্ড এই হাটবোর্ড জাতীয় ফোম জাতীয় জিনিস দিয়া ওনারা ঘর বানায় যাতে ওইরকম ভাবে কি করে ভূমিকম্প আসলেও ঘর ভাঙ্গা যদি দোতলাও করে দোতলা থেকেও যদি ভাঙ্গা ওদের উপরে পড়ে যাতে না মরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটা আলামত যে দেশের ভিতরে বেশি পাওয়া যাবে চারটা কাজ যে বিদেশের ভিতরে বেশি পাওয়া যাবে ওই দেশের ভিতরে ভূমিকম্প বেশি হয় এক নাম্বার হলো মদ যে দেশের ভিতরে মদের আনা গুনাহ বেশি হবে মদের আড্ডা বেশি হবে মানুষ মদ বেশি পান করবে মদটাকে তারা নিজের খাবারের মতো মনে করবে ওই দেশের ভিতরে বেশি বেশি ভূমিকম্প হয় দুই নাম্বার হলো জানাবে বিচার যদি কোন দেশের ভিতরে জানাবে বিচার বেশি হয়ে যায় তাহলে ওই দেশের ভিতরে আল্লাহ তাআলার গজবেই ভূমিকম্পটা বেশি হয় তিন নাম্বার গান বাজনা নাচানাচি এইটা যেই দেশের ভিতরে বেশি হয়ে যায় বেশি পরিমাণে হয় ওই দেশের ভিতরে আল্লাহ তাআলার গজব এই ভূমিকম্পটা বেশি হয় আর চার নাম্বার হইল অশ্লীলতা বেহায়াপনা যে দেশের ভিতরে বেশি হয় ওই দেশের ভিতরে আল্লাহ তাআলার গজব ভূমিকম্পটা বেশি হয় কথা বলেন ঠিক কিনা বলেন তো আমাদের দেশে গান বাজনা আছে না নাই বেশি না কম বেশি না কম না নাই আছে মন আমরা বুঝি না কিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন আমাদের পাপের কারণে কোন অন্যায়ের কারণে কোন গুনার কারণে আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসতেছে আমরা এটা বুঝি না দেখেন এটার ভিতরে গ্রাম গঞ্জের মোড়ে মোড়ে গান বাজনার আসর হয় গান বাজনার কারণে তো দেশে খোদার গজব হয় আইরে কবরেতে গেলে বুঝবি আইরে কবরেতে গেলে বুঝবি গান বাজনার কি মজা দীন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দীন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ঢোল তবলার গান বাজনা মাথায় লয় গুনার বোঝা ঢোল তবলার গান বাজনা মাথায় লয় গুনার বোঝা দীন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দীন ইসলামের পথে তোমরা চলো রে সোজা মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান মুসলমানের মুখে হিন্দুদের গান রাধা এটা কি মুসলমানদের শব্দ কৃষ্ণ এটা মুসলমানদের শব্দ অথচ মুসলমান সুন্দর গাইতেছে মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান তরুণ যুবকের মুখে ও প্রিয়া পাশানির গান কথা বলেন ঠিক না এগুলো আছে না নাই আইরে কবরেতে গেলে বুঝবি আইরে কবরেতে গেলে বুঝবি গান বাজনার কি মজা দীন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দীন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ঢোল তবলার গান বাজনা মাথায় লয় গুনার বোঝা দীন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দীন ইসলাম মের পথে তোমরা চলো রে সোজা বলতেছিলাম বাবারা এলাকার ভিতরে গান বাজনা ঢোল তবলা নাচানাচি অশ্লীলতা জেনা ব্যভিচার এবং মদ এই চারটা কাজ দেশের ভিতরে বেশি পরিমাণে হয় বেশি বেড়ে যায় ওই দেশের ভিতরে আল্লাহর গজব ভূমিকম্প বেশি হয় কথা বলেন ঠিক না বাইরে আমার পদ্দুর আমার আমি আলোচনার শেষের দিকে যাইতেছি ও বাবা ঈদ যে আল্লাহ রব্বুল আলামিন তুনিয়া
কি বানাইছেন দুনিয়ার নিজাম বানাইছেন দুনিয়ার আওকাত বানাইছেন আল্লাহ এই সমস্ত কিছু আপনাদের আমাদের জন্য বানাইছেন ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় চারটা ফেরেশতা বানাইছেন কথা বলেন ঠিক কিনা ফেরেশতা জিবরাইল ফেরেশতা আজরাইল ফেরেশতা মিকাইল এবং ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হইল নবীদের কাছে ওহি পাঠানো কথা বলেন ঠিক কিনা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হইল সমস্ত মানুষের জান কবজ করা কথা বলেন ঠিক কিনা ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হইল বৃষ্টি বর্ষণ করা আর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো সিংহায় ফুঁক দেওয়া এইটা নিয়ে আলোচনা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এখন আমার আলোচনা চলবে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছে কিয়ামত সম্পর্কে কি পরিস্থিতি হবে কোন অবস্থা হবে এইটা আপনার আমার জানা দরকার আছে না নাই বার আমার বন্ধুরা আমার বাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখন বানাইছেন দুনিয়া আল্লাহ যেদিন তৈয়ার করেছেন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেহ দিয়া কেমন আকৃতি দিয়া বানাইছেন কয় মাটি থেকে আসমান পর্যন্ত যতটুকু লম্বা এতটুকু লম্বা এবং পাশে যতটুকু জায়গা আছে এতটুকু পাশ কইরা আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই না এমন দেহ দিয়া এমন আকৃতি দিয়া আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশের দিকে তাকায়া রাখছে আল্লাহ তাআলার একটা হুকুমের জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ঠোঁটের মাঝখানে আল্লাহ তাআলা একটা সিংহা দিয়া কিয়ামতের আগ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়া করায় রাখবে আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে এরকম ভাবে সেই মুখের দুই ঠোঁটের মাঝখানে একটা সিংহা নিয়ে দাঁড়ায়া রয়েছে আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য আল্লাহ তাআলার হুকুম কি তিন সিংহার ভিতরে তিনটা ফু দিতে হবে সিংহার ভিতরে তিনটা ফু দিতে হবে এই তিনটা ফুর অপেক্ষায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত সিংহা মুখে নিয়া ও আসমানের দিকে তাকায়া রইছে বলেন না সুবহানাল্লাহ বার আমার বন্ধুরা আমার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুকুম দিবেন যে তুমি এখন সিংহায় ফুঁক দাও সিংহায় ফুঁক দেওয়ার সময় এসে গেছে তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে নসেতে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হুকুম না আসবে ততদিন পর্যন্ত সিংহা মুখে নিয়ে দাঁড়ায়া থাকবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু দাও একটা ফু দাও একটা ফু যখন দিবে তখন এই ফুৎকারের নাম হলো নাফকাতুল ফাজা ফাজা শব্দের অর্থ হইল কম্পন ফাজা শব্দের অর্থ হইল ভূমিকম্প অর্থাৎ ভূমিকম্প হইলে মানুষ চেকর যেরকম নাড়াচাড়া করে ঠিকমতো বসে থাকতে পারে না ওই ভূমিকম্প থেকে এই নাফকাতুল ফাজা একটা ফু প্রথম যে ফু দিবে এই ফু দেওয়ার সাথে সাথে মানুষ থাকলে ঝুলতে থাকবে নাড়াচাড়া করতে থাকবে এখান থেকেই সূরাতু জিলজাল জিলজাল শব্দের অর্থই ভূমিকম্প কথা বলেন ঠিক কিনা বার আমার বন্ধুরা আমার যখন একটা ফু হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ফু দিবে
একটা ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া কুল কায়নাত আসমান জমিন জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু নাড়াচাড়া করতে থাকবে নাড়াচাড়া করতে থাকবে স্থির থাকবে না ঢুলতে থাকবে আল্লাহ তাআলার হুকুমে জমিনগুলা জমিনের যা কিছু আছে সমস্ত কিছু নড়তে থাকবে শুধু তাই না ও বন্ধু ও বাবা একটা ফু যখন দিবে ফু দেওয়ার কারণে সমস্ত মানুষ সমস্ত গাছগাছালি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার মিত্রে বলেন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা পাহাড় পর্বত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছু বাকি থাকবে না গাছগাছালি তরুলতা পাহাড় সাগর জমিন যা কিছু আছে চন্দ্র সূর্য সমস্ত কিছু ঢুলতে থাকবে বারবার ইদাসসামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত সমস্ত কিছু ঢুলতে থাকবে এরকম নাড়াচাড়া করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলবেন আর দেরি নয় সমস্ত কিছু ঢুলতেছে সমস্ত কিছু নাড়াচাড়া করতেছে আর দেরি নয় আর দেরি নয় ও ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে আরেকটা ফু দিয়া দাও নাফকাতুস সাইক আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দ্বিতীয় ফু দেওয়ার আগে যখন সমস্ত কিছু নাড়াচাড়া করবে ওই সময় কেউ থাকবে গানের কনসার্টে ওই সময় কেউ থাকবে মসজিদে ওই সময় কেউ থাকবে মাদ্রাসায় ওই সময় কেউ থাকবে নামাজে ওই সময় কেউ থাকবে বাজারে নাড়াচাড়া করতেছে দুলতেছে ওই সময় কেউ ওই সময় কোনো মা তার সন্তান গর্ভে রাখবে কোন মা এরকম থাকবে দুই মাস আছে সন্তান প্রসব হবে কোন মা এরকম আছে তিন মাস আছে সন্তান প্রসব হবে কোন মা এরকম আছে মাত্র সন্তানটা গর্ভে ধারণ করেছে আর এক মাস পরেই সন্তান দুনিয়ার জমিনে আসবে কোন মা এরকম থাকবে মাত্র এক মাস গেছে মাত্র দুই মাস গেছে এখনো সন্তানের কোন আকার ধারণ করে না কোন সন্তানের আকার ধারণ করে নাই মাত্র একটা গোশতের টুকরা হয়েছে এই এক মাস মাত্র দেড় মাস দুই মাস বয়স হয়েছে নাফকাতুল ফাজা প্রং প্রকম্পনের কম্পনের ফুট যখন দিবে দেওয়ার সাথে সাথে মাত্র দেড় মাস হয়েছে দুই মাস হয়েছে পেটে সন্তান আসছে কিন্তু সন্তানটা কোন সন্তানের আকার ধারণ করে নাই মাত্র গোশতের একটা টুকরা ধারণ করছে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা ফু দিয়ে দিবে নড়াচড়া করতে থাকবে এমন নড়াচড়া করবে রে বাবা মাত্র এক মাস বা দুই মাস সন্তান প্রসব হয়েছে এই নড়াচড়ার ঠেলায় নড়াচড়ার চোটে ওই এক মাস দেড় মাস দুই মাসের কোনো সন্তানের আকার ধারণ করে নাই তারপর ওইটা একেবারে পুরা সন্তান হইয়া বেরোয় আসবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ইসরাফিল আর দেরি নয় ও ইসরাফিল এখন তোর দ্বিতীয় ফুটা দিয়ে দে দ্বিতীয় ফু দিয়া তোর কাজটা শেষ কর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় দ্বিতীয় নাম্বার ফু দিয়ে দিবে ওই দ্বিতীয় নাম্বার ফুর নাম হলো নাফকাতুস সাইক এই ফুটা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দ্বিতীয় ফু দিয়ে দিবে দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ মারা যাবে
মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবাকা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইয়া ও মানুষের জান কবুসকারী ফেরেশতা আজরাইল এখন আমাকে সংবাদ দাও আর কে কে মরার জন্য বাকি আছে দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু মারা যাবে মানুষ সবাই মারা যাবে মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবাকা হে মালাকুল মউত হে ফেরেশতা হে জান কবুসকারী ফেরেশতা আজরাইল এখন আমাকে সংবাদ দাও আমাকে জানাও আর কে কে বাকি আছে মরা আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে এই কথা বলবেন বলার পরেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন ওয়াল্লাহ সমস্ত মানুষ মারা গেছে সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন বাকি আছে শুধু ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে ও আজরাইল এখন ফেরেশতারা যেহেতু বাকি আছে ফেরেশতাদেরকে মেরে ফেল ফেরেশতাদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সকল ফেরেশতাদেরকে মেরে ফেলবেন সমস্ত ফেরেশতারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে যাবে মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ডাক দিবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবাকা ও জান কবজকারী ফেরেশতা আজরাইল এখন কে কে বাকি আছে আমাকে জানাও ফেরেশতা আজরাইল বলবে ওয়াল্লাহ এখন একটা লোক বাকি আছে একটা লোক বাকি আছে সেটা হলো ইবলিস বলেন কে ইবলিস ইবলিস বাকি আছে এটা এখনো মরে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আজরাইল তুই এই ইবলিসকে এমন ভাবে মারবি সারা দুনিয়ার মানুষদেরকে মৃত্যুর সময় যেরকম কষ্ট দিছিলি সমস্ত কষ্টগুলা এক জায়গার ভিতরে জমা কইরা কি পরিমাণ কষ্ট হবে এরকম পরিমাণ বেশি পরিমাণ কষ্ট দিয়া ওই ইবলিসকে তুই মার আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুমে ফেরেশতা আজরাইল ওই ইবলিসকে সমস্ত মানুষের কষ্টগুলাকে মৃত্যুর যন্ত্রণাগুলাকে মৃত্যুর কষ্টগুলাকে একত্রিত করিয়া ফেরেশতা আজরাইল ইবলিসের জানটাকে কবজ করবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ডাক দিয়ে বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবাকা আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন ও মালাকাল মাউত ফেরেশতা আজরাইল এখন আমাকে জানাও আর কে কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলবেন আল্লাহ এখন বেশি কেউ বাকি নাই এখন বাকি আছে পাঁচজন বলেন কয়জন পাঁচজন লোক বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবাকা ফেরেশতা আজরাইল বলবে আর কেউ বাকি নাই পাঁচজন লোক বাকি আছে তার মধ্যে আমরা হইলাম চারজন বড় বড় ফেরেশতা আর একটা হইলা তুমি আল্লাহ বলেন না সুবহানাল্লাহ বারবার বদ্দুর আমার ও বাবারা এরপরে আল্লাহ তাআলা হুকুম করবে আজরাইল তুই বাদে আরো যে তিনজন ফেরেশতা আছে এই তিনজন ফেরেশতার জান কবজ কর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা আজরাইল ওই তিনজনের জান কবজ করবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে ও মালাকাল মউত ফেরেশতা ওয়াজরাইল এখন বলতো কে কে বাকি আছে বলেন আপনারাই বলেন এখন কে কে বাকি আছে আল্লাহ আজরাইল আলাইহিস সালাম কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন
যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই সংবাদ জানাবে আর কে কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে ওয়াল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার গোলাম মানুষের জান কবজকারী ফেরেশতা আমি বাকি আছি আর একজন বাকি আছে সেটা হলো তুমি আমার মাবুদ তুমি আমার খালিক তুমি আমার মালিক তুমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতা আজরাইল এখন তুই মর ইয়া আফলাহাল কওম মুত মুত মানে এই বুসাব করা না আরবিতে মুত মানে মর ইয়া আফলাহাল কওম সমস্ত কওমের জান কবজকারী ফেরেশতা আজরাইল এখন তুই মর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসার জন্য অনেক কাকুতি মিনতি করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন অজুহাত তুলে ধরবে বলবে ওয়াল্লাহ আমি যদি জানতাম আমারও মরতে হবে তাহলে আমি এই মানুষের জান কবজকারী ফেরেশতার দায়িত্ব নিতাম না আমি মনে করেছিলাম ওয়াল্লাহ দুনিয়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ফেরেশতা কুল কায়নাত যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আমি আজরাইল বেঁচে থাকব কারণ আমি তো জান কবজ করছি আর আমার জান কে কবজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে ও মানুষের জান কবজকারী ফেরেশতা কোনো যুক্তি চলবে না কোনো প্রশ্ন চলবে না কোনো অজুহাত চলবে না যে লোকটা যে মানুষটা জান নিয়ে আসছে যার ভিতরে জান আছে তার মরতেই হবে এরপরে আল্লাহর কাছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য আরো অনেক কথা বলবে আরো বলবে ওয়াল্লাহ আমি যদি বুঝতাম আর জানতাম তাহলে আজ হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দায়িত্ব আছে ওই দায়িত্বটাকে আমি তার কাছ থেকে বুঝে নিয়ে নিতাম আর আমার দায়িত্বটা আমি ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিতাম আল্লাহ রাব্বুল আলামিন আবারও কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন বলার পরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাবে এরপরে কে বাকি আছে বলেন কে আছে কেউ আছে কেউ নাই আল্লাহকে ছাড়া কেউ নাই কথা বলেন ঠিক না বার আমার বন্ধুরা আমার আর আল্লাহ তো মরবেও না কথা বলেন আয়াতুল কুরসির ভিতরে কি আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ বলবে কেমনে আল্লাহ হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব আল্লাহর মরার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত মানুষ কুল কায়নাত পাহাড় পর্বত চন্দ্র সূর্য খণ্ড খণ্ড হয়ে গেছে দ্বিখণ্ডিত হয়ে গেছে কোনো কিছু বাকি নাই এরকম ভাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু ভেঙ্গে খানখান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন কুরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করবেন লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার লিমানিল মুলক
kul yaum lillahil wahidil qahhar. Allah rabbul alamin bolben ajker rajotw kar eto khomota dekhao ei khomota kothay gelo ajke kar rajotw ajke ekmatro Allah rajotw chhara ar kono rajotw nai kotha bolen thik kina ekhon bortomane মানুষ দেখা যায় রে বাবা সামান্য একটু ক্ষমতা পাইয়া কোরআনকে পিছনে ফালায়া রাখে কথা বলেন ঠিক কিনা কোরআনের কথা ভালো লাগে না হাদিসের কথা ভালো লাগে না উলামায়ে কেরামকে দেখলে মন এরকম ভাবে মাথার ভিতরে পোষা পোচা পোকায় কামড়ায় কথা বলেন ঠিক কিনা বারবার বন্ধুরা আমার ওই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন আজকের রাজত্ব কার আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার নাম ধারণ করবেন কঠিন নাম ধারণ করবেন আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ আজরাইল কে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বানাইছেন এরকম ভাবে নিসিংগার ভিতরে দুই ঠোঁটের মাঝখানে সিংহা রাইখা ওই সময় কুরআনুল কারীমের আয়াত আরেক আয়াত তেলাওয়াত করবেন সূরা আর রহমানের ভিতরে আসছে কুল্লু মান আলাইহা ফান আল্লাহু আকবার ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেকটা ফু দেওয়ার জন্য একটা ফু বাকি আছে ওই আরেকটা ফু দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আবার জীবিত করবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে মেরে ফেলালেন মারার পরে কি আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে জীবিত করতে পারবেন পারবে যারা যারা ঘুমাইছে বলেন পারবে আল্লাহ তাআলা পারবে কি পারবে না পারবে আল্লাহ তাআলার ক্ষমতা আছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন আরেকটা ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে জীবিত করে বলবেন ও ইসরাফিল তোমাকে জীবিত করলাম তোমার একটা ফুৎকার বাকি আছে ওই ফুটা দিয়া তোমার দায়িত্ব পালন করবা তোমার দায়িত্ব শেষ করবা এই জন্য তোমাকে জীবিত করলাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে জীবিত করা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবিত হইলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ইসরাফিল তোমার সর্বশেষের যে ফুটা আছে এই ফুটা দিয়া দাও যখন তিন নাম্বার ফু দিয়ে দিবে তিন নাম্বার ফু দেওয়ার সাথে সাথে বাহুল্য আসে না এরকম বাহুল্য আসে পাতা উইরা উইরা উপরের দিকে উঠে বাতাসে উইরা উইরা উপরের দিকে উঠে কই জমিন তার পেটের ভিতরে যা কিছু বক্ষণ করে রেখেছিল স্বর্ণ মুদ্রা এরকম খনিজ দ্রব্য খনিজ যা আছে কিছু আছে যত খনি আছে তেলের খনি স্বর্ণের খনি মানুষ তার পেটের ভিতরে যা কিছু বক্ষণ করে রেখেছিল এরকম তুলার মতো উঠতে থাকবে সুবহানাল্লাহ যখন তিন নাম্বার ফু দেবে এই ফু দেওয়ার সাথে সাথে তুলার মতো জমিন তার পেটের ভিতরে যা কিছু রেখে দিয়েছিল সমস্ত কিছু বের করে দিবে সেটা খনিজ সম্পদ হোক সেটা তেলের খনি হোক সেটা স্বর্ণের খনি হোক সেটা রূপার খনি হোক সেটা যাই কিছু হোক না কেন মানুষ হোক জানোয়ার হোক যা কিছু জমিন তার পেটের ভিতরে বক্ষণ করে রেখেছিল সমস্ত কিছু জমিন বের করে দিবে সর্বপ্রথম কে জীবিত হবেন দেহি কারাগারে
একজনে বলেন দেখি যে তিন নম্বর ফু দেওয়ার পরে সর্বপ্রথম জীবিত কে হবে? আল্লাহু আকবার। সর্বপ্রথম জীবিত হবে একটা লোক, আমি কইতাছি সেটা হইল দুনিয়া সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম মরছে কে? কই দেই সহজ কথাই বলে দিলাম, এটা জানার কথা। দুনিয়া সৃষ্টি হওয়ার পরে, এই দুনিয়াতে মানুষ আসার পরে সর্বপ্রথম মরছে কে? আল্লাহ, বাপের পোলার আগে বাপ মরে গেছে কেন? সর্বপ্রথম মরছে হাবিল, জানেন না হাবিল কে ভাই মরছে না কাবিল মারছে? কাবিল মারছে। যারা খুনি, এই কথাটাই সে বলছে যেহেতু বলে দিই, যারা খুনি একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে কতল করে, এই যে কাবিল যে হাবিলকে হত্যা করছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ একজন আরেকজনকে খুন খুন করবে, এই সমস্ত গুনাহ থেকে এক অংশ গুনাহ কাবিলের আমলনামায় কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কয়, সুবহানাল্লাহ কয়, মাইরা লাইছে কয় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সর্বপ্রথম হাবিল উঠবে। এখন আসেন, তুলার মতো সমস্ত মানুষ উঠতে থাকবে, মানুষগুলা কিভাবে উঠবে? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন হাদিস? হাদিসে জিবরাইলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত শরীফের প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, দ্বিতীয় নম্বর হল হাদিস হলো হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইলের ভিতরে আলোচনা আসছে কিয়ামতের ময়দানে মানুষ কিভাবে উঠবে, আপনারাও জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে মানুষ কিভাবে উঠবে রে বাবা, কিয়ামতের ময়দানে মানুষ কিভাবে উঠবে ভালো করে খেয়াল করেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। এই হাদিসে জিব্রাইলের মধ্যে এই শব্দটুকু আসছে, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। ইউহশারু, এটা উঠবে না, তাকে উঠানো হবে। কিসের সিগা? যারা উলামা একরাম আছে তারা বলতে পারবে, আপনারা সিগা বিগা বাপ মাবে না, বুঝবেন না। বারবার বন্ধুরা আমার, তাকে উঠানো হবে, মানুষদেরকে উঠানো হবে। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে উঠানো হবে, হুফাতান উরাতান মুশাতান গুরলা। এক নাম্বার হুফাতান, নাঙ্গা পা, তার মানে কি? ওলামা ইকরাম বলছে নাঙ্গা পা কি? খালি পায়ে। হুফাতান কিভাবে? খালি পায়ে। আওরাতান, এই ওর আওরাতান এটার অর্থ হলো নেকিট। নেকিট কি? উলঙ্গ। হুফাতান খালি পায়ে, আওরাতান উলঙ্গ, মুশাতান শব্দ শেষই হয়ে গেছে, রেল নাই, গাড়ি নাই, বাস নাই, প্রাইভেট কার নাই, আসমান নাই, জমিন নাই, সব কিছু শেষ, কিছুই তো নাই। তাইলে হুফাতান খালি পায়ে, আওরাতান উলঙ্গ হয়ে, মুশাতান পায়ে হাইটা, গোরলা, গোরলা মানে খাস বাংলা হলো মুসলমানি ছাড়া, খাতনা বিহীন। কিয়ামতের ময়দানে ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষদেরকে ওঠানো হবে নাঙ্গা পা, খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, পায়ে হাঁটে হেঁটে হেঁটে, এবং চার নম্বর হলো খতনাবিহীন, অর্থাৎ একটা মানুষ যখন দুনিয়ার জমিনে আসছে, দুনিয়ার জমিনে আসার সময় জুতা পায়ে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল ছিল না? দুনিয়াতে আসার সময় এরকম ভাবে তার খতনা ছিল না, কথা বলেন ঠিক কিনা? ঠিক এভাবে উঠবে, এই
কথা শুনিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে ও আল্লাহর রাসূল ওই দিন কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে খালি পায়ে উঠবে পায়ে হেঁটে 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 উঠবে এবং খৎনাবিহীন অবস্থায় যে উঠবে একজন আরেকজন দিকে তাকায় থাকবে না এটা কি শরম লাগবে না লজ্জা পাবে না মানুষ এখন কি একজন আরেকজনের দিকে এরকম উলঙ্গ উঠলে তাকায় থাকলে লজ্জা পাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে আয়েশা তুমি এই প্রশ্ন করলা কিয়ামতের ময়দানটা কেমন হবে রে আয়েশা কিয়ামতের ময়দানটা একদিন না দুই দিন না এই দুনিয়া দিনের মতো 50,000 বছর যতটুকু লম্বা কিয়ামতের দিনটা হবে এতটুকু লম্বা কোন ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না হাউজে কাউসারের পানি ছাড়া কোন কিছু থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে পরেশান হয়ে যাবে সূর্য মাতার হাত মাতার কাছে এক হাত এক বিগত এক মাইল এরকম তিনটা বর্ণনা আসছে এরকম এক বিঘা এক মাইল বা এক হাত কাছাকাছি এই সূর্যটা আসবে সূর্য আসবে শুধু এতটুকুতেই ক্ষান্ত না কাছাকাছি আইসা সূর্য এরকম ভাবে তার 12টা মুখ খুলে দিয়া সূর্য মানুষকে তাপ দিবে এমন তাপ দিবে রে বাবা এই মাথা মাথা ফেটে মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে মানুষ পানির পিপাসায় অস্থির হয়ে যাবে পেরেশান হয়ে যাবে একদিন না দুই দিন না আপনাদেরকে সহজভাবে বোঝাই মাত্র মাত্র আপনারা আমরা যে রোজা থাকি একটা দিন না খেয়ে থাকি কত কষ্ট হয় ও বাবা কিয়ামতের ময়দানটা একদিন না দুই দিন না কিয়ামতের ময়দানটা এমন এক লম্বা ময়দান হবে সামান্য একদিন আমরা রোজা থাকি এই রোজার কথাই বললাম শুধু এটা দিয়ে বললাম না আরেকটা জিনিস দিয়ে বোঝাই যারা গরিব মানুষ যারা পাগল রাস্তায় রাস্তায় ঘুরে দেখবেন ওই পাগলটা যখন পাগল হয় তখন কিন্তু ওর স্বাস্থ্য খারাপ ছিল না কিন্তু 15 দিন 20 দিন এক মাস পরে যায় দেখবেন ওর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কেন রে বাবা ওই পাগল ঠিক মতে খানা খাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা শুধু একদিন না দুই দিন না খমসিনা আলফাসানা মিম্মা তাউদ্দু কিয়ামতের ময়দানটা এমন একদিন দুই দিনের ব্যাপার না এমন একটা লম্বা টাইম হবে 50,000 বছর যতটুকু লম্বা এই দুনিয়ার জিন্দিগিতে দুই দিন যদি আপনি আর আমি না খায় থাকি গোসল ছাড়া থাকি আপনার আমার চুল ঠিক থাকবে না কথা বলেন ঠিক কিনা এক মাস যদি আপনার আমার মাথা এরকম ভাবে চুনি দিয়ে না আশ্রাই আপনার আমার মাথার চুল পাগলের মতো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এক মাস না দুই মাস না 50,000 বছর যতটুকু লম্বা রে বাবা কিয়ামতের ময়দানটা এমন একটা পরিস্থিতি হয়ে যাবে মানুষ খিদায় অস্থির হয়ে যাবে পেরেশান হয়ে যাবে এরকম ভাবে সূর্য আয়েশা 12টা মুখ খুইলা দিয়া তাপ দিতে থাকবে মানুষ এমন পানির পিপাসা লাগবে রে বাবা পানি পিপাসায় সূর্য যে মাথার ভিতরে তাপ দিতেছে চুল কিছু থাকবে না মাদা ফাটিয়া মাতার মগজগুলা গলে গলে না কান দিয়ে পড়তে থাকবে এরকম টপকে টপকে পড়তে থাকবে মানুষ
মানুষ এমন পানির পিপাসা লাগবে রে বাবা ওই নাকান্দিয়া এরকম ভাবে এই নাকান্দিয়া গলে গলে মাথার মগজগুলা যে পড়তেছে ওইগুলা মানুষ সেটে সেটে খাবে আর ভাববে এটা খাইলে আমার পানির পিপাসাটা কমবে তামা হয়ে যাবে জমিটা তামা হয়ে যাবে পারা দেওয়া যাবে না রে বাবা হযরত আয়েশা বলেন এই জিনিসটা রাসূল বুঝাইতেছেন কিয়ামতের ময়দানটায় আমার একটা পরিস্থিতি হয়ে যাবে রে বাবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম একটা অবস্থা কিয়ামতের ময়দানটায় হয়ে যায় ও বাবা তাহলে এমন পরিস্থিতি যখন হয়ে যাবে তখন একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না কথা বলেন ঠিক কিনা একজন আরেকজনের দিকে তাকাবেও না শুধু শুধু আল্লাহর কাছে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি আয় আল্লাহ আজকে আমার কি হবে রে আল্লাহ ও আল্লাহ আমার আজকে কি হবে কি হবে এইটা আমার নিজের কি হবে নিজের কি গতি হবে এইভাবে নিজেকে বাঁচানোর জন্য আইনাল মাফার কোন জায়গায় স্থান নেওয়া যায় কিনা কোন জায়গায় পালানো যায় কিনা এরকম চিন্তা ভাবনা করবে নিজেকে আত্মরক্ষা করার জন্য কথা বলেন ঠিক কিনা এইজন্য কিয়ামতের ময়দানে মানুষগুলোকে যখন উলঙ্গ করে খতনাবিহীন পায়ে হেঁটে হেঁটে এরকম ভাবে নেকিট অবস্থায় যখন উঠানো হবে নাঙ্গা পা এরকম ভাবে খালি পায়ে যখন উঠানো হবে সুতরাং একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা বার আমার বন্ধুরা আমার এইজন্য কিয়ামতের এই সূরার যে আলোচনা আরো লম্বা আলোচনা আছে যেহেতু হুজুর আইসা গেছে হুজুর ওখানে থাকলে টানতাম যেহেতু হুজুর আইসা গেছে এখানে আমি চাইতেছি না যে হুজুরের উপস্থিত রাইখা আলোচনা করার যতটুকু আলোচনা করছি সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বোঝার এবং তদনুযায়ী আমল করার আর আপনারা যারা শুনছেন সকলকেই আল্লাহ তাআলা শোনার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Allah 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 Allah